بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما عن أبي هريرة رضي الله عنه قال دعاء حفظته من رسول الله صلى الله عليه وسلم لا أدعه اللهم اجعلني أعظم شكرك وأكثر ذكرك وأتبع نصيحتك وأحفظ وصيتك أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم لا علم لنا اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মসনুনদার প্রোগ্রামে স্বাগত জানাই আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিনে আমাদেরকে সুস্থ অবস্থায় একটি সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন আপনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যেহেতু আপনারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের প্রোগ্রামকে দেখছেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের বলাকে আমাদের শোনাকে যেন কবুল করেন আজকে আমি আপনাদের সামনে দোয়াতে যাওয়ার আগে সুরাতুল আহজাব সুরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উল্লেখ করেছি তেলাওয়াত করেছি সুরাতুল আহজাবের 35 নম্বর আয়াত সেই আয়াতের মধ্যে আপনার যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি কোরআনে করিমের মধ্যে সাধারণত দেখা গেছে পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে বেশি অংশ জায়গায় অধিকাংশ জায়গায় আপনার পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে যেমন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে অর্থ হলো যে হে পুরুষরা হে ইমানদার পুরুষরা কিন্তু এই সমস্ত এই আপনার যদিও পুরুষকে সম্বোধন করা হয়েছে কিন্তু আনুষঙ্গিকভাবে এর ভিতরে মহিলারাও আছেন অর্থাৎ এখানের মধ্যে যদিও সম্বোধন করা হয়েছে পুরুষদেরকে কিন্তু পুরুষদের ভিতরে এখানের মহিলারাও এর ভিতরে এই হুকুমের আন্ডারে আছেন এই জন্য একজন সাহাবাই কেরামের মধ্যে যারা মহিলা সাহাবি আছেন এদের মধ্যে একজন ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আন্নাহা ক্বালাত লিন্নবী ইয়া নবী আল্লাহ মা লি আসমাউ আর-রিজাল ইয়াযকুরুনা ফিল কুরআন আমার কি হলো আমি তো কোরআনের মধ্যে শুধু পুরুষদেরকে দেখি পুরুষদেরকে সম্বোধন করতে দেখি যে আল্লাহ তাআলা সম্বোধন করছেন পুরুষদেরকে ওয়ান নিসা লা ইয়াযকুরুন এবং আল্লাহ তাআলা তো দেখছি না কোরআনে কেরামের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি না যে মহিলাদেরকে সম্বোধন করা হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আপনার বললেন যে পুরুষ হোক অথবা মহিলা হোক যাদের মধ্যে 10টা গুণ থাকবে 10টা কোয়ালিটি থাকবে তারা সুবহানাল্লাহ তাদের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কমা রেডি রেখেছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার মহা পুরস্কার দিবেন আদাল্লাহু লাহুম মাগফিরা তাদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত রেডি রেখেছেন
এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আজরে আজিম দিবেন। এই আয়াত এই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার যে সময় প্রশ্ন করলেন, এই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিলেন যে পুরুষ এবং মহিলারা সবাই, সবার মধ্যে যদি এই সমস্ত গুণ থাকে, শুধু পুরুষরা যদিও বেশি অংশ জায়গায় পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু আসলে পুরুষদের মধ্যেও গুণ থাকতে হবে, গুণ ছাড়া উনি জান্নাতে যেতে পারবেন না। মহিলারাও সেম, গুণ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে তাকওয়ার দাম বেশি, একজন মহিলা তার কাছে তাকওয়া আছে আর একজন পুরুষের কাছে তাকওয়া নাই, এই মহিলার দাম বেশি। জান্নাতের মধ্যে হিসাব নেওয়া হবে ইমান এবং আমলের, একজন ইমান এবং আমল, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, চাই সে আপনার যে কোনো কালারের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো ভাষায় কথা বলুক, কিন্তু আল্লাহ তাআলার কাছে দাম হইল যার কাছে তাকওয়া আছে, যার কাছে তাকওয়া আছে। এই জন্য এই আয়াতের মাধ্যমে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত, যারা আমাদেরকে দেখছেন আপনি চাইলে কোরআনে করিমের আয়াতটা দেখতে পারেন, অনেক সুন্দর একটা আয়াত এবং এটা বোঝার মতো একটা আয়াত। যে আয়াতটা আপনি চাইলে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আপনি দেখতে পারেন, আপনি আপনি দেখেন, আপনি শুনেন, আমরা প্রথমে এর অর্থ বলবো, এরপরে একটু ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। তো এটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণ বলছেন। কয়টা গুণ বলছেন? যে 10টা গুণ বলছেন, 10 গুণে গুণী যারা মাগফিরাতের অধিকারী, তারা যারা এই 10 গুণে গুণী হবেন তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিবেন। এরপরে বলছেন যারা এই 10 গুণে গুণী হবে, যারা এই 10 গুণে যারা গুণী হবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য মাগফিরাত রেডি করে রেখেছি এবং আমি তাদের জন্য আজরে আজিম রেখে দিয়েছি। এরা কারা? আসুন আমরা এই আয়াতটা পড়ি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রথম নম্বর গুণ হলো যে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ইসলাম তাদের মধ্যে আছে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক। প্রথম নম্বর গুণ ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে দ্বিতীয় নম্বর গুণ হলো যে মুমিন পুরুষ এবং মুমিন নারী, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেকেন্ড দ্বিতীয় গুণ হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী। এরপরে আপনার যে তিন নম্বর গুণ হলো আপনার ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী। চার নম্বর গুণ হলো ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত, বিনীত পুরুষ এবং বিনীত নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী। ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারী নারী। লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। ওয়াজ্জাকিরিনা আল্লাহ কাসীরাহু ওয়াজ্জাকিরাত, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ, আল্লাহর অধিক জিকিরকারী নারী। আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ, আল্লাহর অধিক জিকিরকারী নারী। এই 10টি কোয়ালিটি বর্ণনা করে, এই 10টি গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলছেন আদাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা, মাগফিরাত, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার। তাহলে এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি পুরুষ হও অথবা মহিলা, তোমার মধ্যে যদি এই সমস্ত গুণ থাকে তাহলে আমি তোমাকে ক্ষমা তোমাকে দিব, ক্ষমা তোমার জন্য আমি রেডি রেখেছি, প্রস্তুত রেখেছি, এবং তোমাকে মহা পুরস্কার দিব। এর মধ্যে প্রথম নম্বরগুলো হইল ইসলামের গুণ, আলহামদুলিল্লাহি আলা নিয়ামাতিল ঈমান, এরকম আমরা বলতে হবে, হে আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহুম্মা লাকাল হামদু আলা নিয়ামাতিল ইসলাম, আল্লাহুম্মা লাকাল হামদু আলা নিয়ামাতিল ঈমান। যে প্রথম নম্বর গুণ হইল, কোয়ালিটি হইল ইসলাম যাদের মধ্যে আছে,
ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রথম নম্বর গুণ হলো মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, আর দুই নম্বর গুণ হইল ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। এখন ইমান আর ইসলাম এর মধ্যে পার্থক্য কি? যে ইমান হলো দিলের বিষয়, দিলের মাঝে থাকে বিশ্বাস যেটা, এটাকে বলে ইমান। আর ইসলাম হইল বাহিরের বিষয়। ইসলাম হইল কিসের বিষয়? বাহিরের বিষয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে আমরা করি, নামাজ পড়ি, আমরা যাকাত দিই হাতের দ্বারা, এরকম আমরা যে বাহিরের যে কাজগুলো এদেরকে, এগুলোকে বলে ইসলাম। আর ভিতরের যে অন্তরের যে বিশ্বাস, এটাকে বলে ইমান। তাহলে ইমান হইল কিসের নাম? দিলের সাথে সম্পর্ক, ইমান দিলের সাথে সম্পর্ক। আর ইসলাম হইল বাহিরের সাথে সম্পর্ক, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক। এই জন্য আমরা দেখি হাদিসে জিবরিলের মধ্যে, জিবরিল আমিন আলাই ইসলাম আসিয়া আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে আখবিরিনী আনিল ইসলাম, আখবিরিনী আনিল ইসলাম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলেন ইসলাম কিসের জিনিস, ইসলাম কিসের নাম? তখন আল্লাহ রসুল বলছিলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালা ওয়া তুতি যাকা ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বললেন ইসলাম হইল সাক্ষী দেওয়ার জিনিস, যে আপনি সাক্ষী দিচ্ছেন এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে নামাজ প্রতিষ্ঠা করা, এরপরে যাকাত দেওয়া, রমজানের মধ্যে রোজা রাখা, এবং শক্তি থাকলে হজ করা, এটার নাম হলো ইসলাম। এরপরে ইবরিল আমিন জিজ্ঞেস করলেন ইমান কিসের জিনিস, ইমান কিসের নাম? আখবিরনি আনিল ইমান। তখন আল্লাহ রাসূল বললেন কাল আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ইমান আনা, আল্লাহর উপর দিল থেকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতি ফেরেশতাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি তার কিতাবগুলোর উপর বিশ্বাস করা, ওয়া রুসুলি তার রসুলদের উপর বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপর বিশ্বাস করা, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের উপর বিশ্বাস করা। তাহলে বুঝলাম ইমান হইল বিশ্বাসের নাম, দিনের সাথে সম্পর্ক, যে মৌলিক যেগুলো আপনি বিশ্বাস করতেই হবে, আপনি নবীকে শেষ নবী বিশ্বাস করতে হবে, এরকম কোরআনকে বিশ্বাস করতে হবে, এই আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, এটা হলো ইমান। আর ইসলাম হইল যে আপনি নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, হ্যাঁ এরকম, এইগুলো হইল কি? ইসলাম। এগুলোর নাম হইল কি? ইসলাম। তাইলে আমরা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নম্বর গুণ, গুণে জারি, প্রথম নম্বর গুণে যারা গুণী হবে এরা হইল কারা? যারা ইসলাম তাদের মধ্যে আছে, যাদের মধ্যে আছে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। তাহলে প্রথম নম্বর গুণ হইল কারা? যে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। আর দ্বিতীয় গুণ হইল যারা মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী। আর তিন নম্বর গুণ হল অনুগত পুরুষ এবং অনুগত নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়ালকানিতিনা ওয়ালকানিতাত, তিন নম্বর গুণ হল অনুগত পুরুষ এবং অনুগত নারী। তাইলে ওয়ালকানিতিনা ওয়ালকানিতাত অর্থাৎ যারা অনুগত, যারা আল্লাহ তাআলার অনুগত, যারা সারেন্ডার করেছেন আল্লাহ তাআলার সামনে, কোনো চৌচারা নাই যে আমি আল্লাহর হুকুম আসলে, নবীর অর্ডার আসলে, নবীর সুন্না এবং আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, বস এগুলোর উপরে আমার কোনো কমপ্লেন নাই, কোনো অভিযোগ নাই, আমি অনুগত। তাইলে তিন নম্বর গুণ হলো যারা অনুগত পুরুষ এবং অনুগত নারী। এরপরে চার নম্বর গুণ হইল কি? চার নম্বর গুণ হইল ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। সুবহানাল্লাহ, যে হাদিসের মধ্যে আসছে যারা যে আলাইকুম বিসিদক, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা কি করতে হবে? সত্যকে ধরে রাখতে হবে, সত্য সত্য বলতেই হবে, সত্য বলতেই হবে। অনেক সময় আমরা মনে করি মিথ্যা কথা বলে পার পেয়ে যাব, আপনি এবং আমরা যদি মিথ্যা কথা বলার অভ্যাস হয়ে যায় আপনার দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে, আর আপনাকে কেউ বিশ্বাস করবে না। একদিন দুই দিন তিন দিন আপনি হয়তো মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আপনি তো আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না। তাহলে মিথ্যা কথা বলা এটা মহাপাপ। এই জন্য চার নম্বর গুণ হইল সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসিদক, তোমাদের উপর জরুরি হইল সত্যবাদী হওয়া, সত্য বলা। কেন?
ফাইন্নাস সিদিক ইয়াহদি ইলাল বির, সত্য তোমাকে নেকির দিকে নিয়ে যাবে, সত্য তোমাকে পুণ্য কাজের দিকে নিয়ে যাবে। এরপরে বলছেন ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য এবং নেকির কাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন সত্য তোমাকে নেকির দিকে নিয়ে যাবে আর নেকি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যাকে পরিহার করতেই হবে, মিথ্যাকে পরিহার করতেই হবে, মিথ্যাকে সারতেই হবে। কেন? ফাইন্নাল কিযবা ইয়াদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, মিথ্যা পাপের দিকে নিয়ে যাবে। আর ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য 4 নম্বর গুণ হইল সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, আর 5 নম্বর গুণ হইল ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। অসাবিরিনা ওয়াসাবিরাত, ধৈর্যশীল সবরগুজার পুরুষ এবং সবরগুজার নারী। ধৈর্য কেন? এটা অনেক লম্বা আলোচনা, আমরা লম্বা আলোচনা করব না। আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, মুসিবত আসলে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন। এরপরে আল্লাহ তালা বলছেন হাদিসে, এই কোরআনে কারিমের মধ্যে সূরা লোকমানের মধ্যে আছে, হাদিসে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজকে প্রতিষ্ঠা করো। এরপরে তুমি ওয়ামর বিল মারুফ, মানুষকে ভালো কথা বলো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং মুসিবত আসলে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই সফলতার চাবিকাটি। কি বলছেন? হাতে লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন হে আমার সন্তান, আমরা আমাদের ছেলে মেয়েকে এরকম কিছু কথা বলার দরকার? আমরা কি কথা বলি? আমরা তো দিনের কথা কয়জনে বলি, দিনের কথা কয়জনে বলি? এগুলো আমাদের জন্য নসিহা, আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে আপনি বলতে থাকতেই হবে, বলতে হবে, বলতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, আপনার কাছে আপনার ছেলে আমানত, আপনার কাছে আপনার মেয়ে আমানত, তাকে দিন শিক্ষা দেওয়া, তাকে দিনই কথা বলা, নসিহত করা, এটা আপনার দায়িত্ব। তাইলে লোকমান ইসলাম বলতেন হে আমার ছেলে, আকিম ইসলাহ, তুমি নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ওয়ামর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, বিরত রাখার কথা বলো, মানুষকে বিরত রাখার জন্য তুমি চেষ্টা করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবত আসলে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাইলে আমরা 4 নম্বর গুণ, 5 নম্বর গুণ হইল ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। এরপরে 6 নম্বর গুণ হইল, 6 নম্বর গুণ হইল বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। ওয়াল খাশিঈন ওয়াল খাশিয়াত, ওয়াল খাশিঈন ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষ আর বিনয়ী নারী। যে আপনার কি আছে, যে হাদিসের মধ্যে আছে, যদি আপনি বিনয়ী হন, মান তাওয়াদা লিল্লাহ রাফাউল্লাহ, আপনি যদি বিনয়ী হন তাহলে আল্লাহ তাআলা আপনার মকামকে বাড়াইয়া দিবে। দেখার মাঝে মনে করবেন আপনি ছোট হয়ে গেছেন, কিন্তু না না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মকাম দিয়ে দিবেন, আপনি দুনিয়াতেই সম্মান পেয়ে যাবেন। আমরা আসলে বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে বলে দিচ্ছেন যে তুমি যদি বিনয়ী হও তোমাকে আল্লাহ তাআলা সম্মান দিবেন। এরপরে এই জায়গার মধ্যে আসছে যে খুশু, বিনয়ী খুশু মানে কি? বয়ানুল কোরআনের মধ্যে, বয়ানুল কোরআনের মধ্যে লিখছেন খুশুর আবিদানি করতে হইল স্থির থাকা। খুশু যেমন আমরা বলি নামাজের মধ্যে খুশু, নামাজের মধ্যে খুশু, খুশু মানে কি? স্থির, স্থিরতা, স্থিরতা এটা। এবং শরীয়তের পরিভাষায় বলা হয় যে আল্লাহ ছাড়া অন্য কিছুর কল্পনাকে অন্তরের মধ্যে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা, ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা। অনিচ্ছাকৃতভাবে যদি নামাজের মধ্যে অন্য কিছু চলে আসে, সাথে সাথে আপনি নামাজের মধ্যে যদি এটা আপনি নামাজের দিকে নিয়ে আসবেন, আল্লাহর দিকে নিয়ে আসবেন, নামাজের আমলের দিকে নিয়ে আসবেন মনকে, তাইলে আপনার খুশুর আবিদানি করতে হইল স্থিরতা, আর পারিপার্শ্বিক করতে হইল আল্লাহ ছাড়া অন্য কিছুর কল্পনাকে অন্তরের মধ্যে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা। উপস্থিত অন্য কিছুর কল্পনাকে উপস্থিত না করা, এটার নাম হলো খুশু, এটার নাম হলো কি? খুশু। এবং সাথে সাথে অন্তরের মধ্যেও আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুর কল্পনা না করা, নামাজ ছাড়া অন্য কিছু কল্পনা না করা, ঠিক আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্থিরতা, অঙ্গ প্রত্যঙ্গ, আপনার যে শরীর আছে, হাত আছে, পা আছে, আপনার শরীরের যে বডির যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর মধ্যে কী রাখা? স্থিরতা থাকা, অর্থাৎ নড়াচড়া না করা। অনেক সময় নামাজের মধ্যে আমরা হাত দিই,
আপনার কি করি, এই বিভিন্ন রকমের কাজ করি, এটা নামাজের খুশু নাই, এগুলোর মধ্যে এগুলো কি নামাজের কোনো গুরুত্ব নাই। আর সাহাবায়ে কেরাম তো নামাজ এরকম পড়তেন যে পাখি এসে মাথার মধ্যে বসতে পারতো, এরকম পিলারের মতো স্থির থাকতেন। এই জন্য এটার নাম হলো খুশু, দিলের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য কিছুর কল্পনা না করা, আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও নড়াচড়া না করা। তাই আল্লাহ তাআলা বলছেন, সাত নম্বর গুণ হইল যে, ছয় নম্বর গুণ হইল বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, যাদের মধ্যে খুশু আছে, যাদের মধ্যে ভয় আছে, যাদের যারা বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। আর সাত নম্বর গুণ হইল দানকারী পুরুষ এবং দানকারী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী সদকাকারী পুরুষ এবং সদকাকারী নারী। সদকা মানে হইল কি, দান খয়রাত করা, যাকাত দেওয়া। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সাতগুরু মানুষকে আরশের সায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে একটা গুরু হইল, একজন হইল এমন মানুষ, এমন পুরুষ এবং মহিলা যারা সদকা করেছে, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, এমনভাবে সদকা করেছেন যে হাত্তা লা তাআলামা শামালু মা তুনফিকু ইয়ামিনুহু লা তুনফিল, যে তার যে সে যে ডান হাতে যে খরচ করছে, ডান হাতে যে গরিবকে দিচ্ছে, তার বাম বাম হাত বলতে পারে না, তার বাম হাত বলতে পারে না। অর্থাৎ এইরকম সদকা, এই সদকার দ্বারা আল্লাহ তাআলা তাকে আরশের সায়ার নিচে জায়গা দিবেন। এরপরে হাদিসের মধ্যে আসছে, সদকার দ্বারা আল্লাহর গুসাকে ঠান্ডা করা যায়, আপনার আল্লাহ তাআলা আপনার আয়ুকে, আপনার উমরকে, লাইফকে লম্বা করে দিবেন, লম্বা লাইফ আপনি পাবেন। এরপরে সদকার দ্বারা মুসিবত দূর হয়। তাইলে সাত নম্বর গুণ হইল দানকারী পুরুষ এবং দানকারী নারী। আমি আলোচনাটা শেষের দিকে, আপনাদের প্রশ্নের দিকে যাব, আমরা শেষের দিকে আলোচনাটা, দশটা গুণের কথা বলছি, সাতটা গুণ মানে বলে দিয়েছি, সাত নম্বর গুণ আমরা বলে দিয়েছি। সাত নম্বর গুণ হইল দানকারী পুরুষ এবং দানকারী নারী, এবং আট নম্বর গুণ হইল রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। ওয়াসাইমিনা ওয়াসাইমাত, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। এরপরে নয় নম্বর গুণ হইল লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। এরপরে দশ নম্বর গুণ হইল, দশ নম্বর গুণ হইল অধিক জিকিরকারী পুরুষ আর অধিক জিকিরকারী নারী, অধিক জিকিরকারী পুরুষ আর অধিক জিকিরকারী নারী। এটা এটা হইল সর্বশেষ দশ নম্বর গুণ। তো দশ নম্বর গুণ যেটা, এটা হইল কি, والذاكرين الله كثيرا والذاكرات। তাহলে আমরা যেটা বললাম, আট নম্বর গুণ বলছিলাম কি, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। আমরা তো রমজানের মধ্যে তো আপনি এবং আমি রোজা রাখতেই হবে, এটা তো আর অবশ্যই প্রত্যেকের উপর ফরজ। এছাড়াও আল্লাহ রাসূল বলছেন, আফজালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের রোজা সবচেয়ে উত্তম রোজা রমজানের বাদে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো আয়ামি বিজের মধ্যে রোজা রাখো, তোমরা এটা মুস্তাহাব, এটা রাখতে পারলে বলো প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ, চোদ্দ তারিখ, পনেরো তারিখ রোজা রাখা। এরপরে হাদিসের মধ্যে আসছে যে আপনার ইয়াউমুল আরাফা, আরফার দিনে তোমরা রোজা রাখো, যদি আরফার দিনে রোজা রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে দুই বছরের গুণা মাফ করে দিবেন, এক বছর আগের এবং এক বছরের গুণা, আগের এবং পরের দুই বছরের গুণার কফফারা হবে। এরকম আশুরার রোজার কথা বলছেন যে দশ তারিখ, আশুরার দশ তারিখ যেটা, এটাও বলছেন এক বছরের গুণা মাফ হবে। এরপরে হাদিসের মধ্যে আসছে, যারা রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো, তারা গুয়াকে পুরা বছরের রোজা রাখলো, তারা গুয়াকে পুরা সারা বছরের রোজা রাখলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু আল ইসনাইন ওয়াল খামিস, কেন রাখতেন? আরেকটা হাদিসের মধ্যে আসছে বলছেন, যেহেতু সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার যেহেতু আপনার আল্লাহ তাআলার কাছে আমলকে পৌঁছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আমি চাই আমার আমল আল্লাহর কাছে পৌঁছুক এমন অবস্থায় যেমন যে অবস্থায় আমি রোজা আসি, রোজা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে গিয়া পৌঁছুক। তাইলে আমরা বুঝতে পারলাম যে নফল রোজা রাখার জন্য আমরা গুরুত্ব দিতে হবে। পুরুষ এবং মহিলা যারাই আমরা, যদি আপনি যদি রোজাদার হন, রোজা যদি বেশি বেশি করে রাখেন, তাইলে আল্লাহ তাআলা বলছেন আপনি, আপনার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? মাগফিরাত দিবেন, রেডি রেখেছেন মাগফিরাত, এবং আপনাকে আল্লাহ তাআলা আজরে আজিম দিবেন। এখন এটা হলো আট নম্বর গুণ, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। আর নয় নম্বর গুণ হইল লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। শুধুমাত্র হেফাজত করবেন, অর্থাৎ লজ্জাস্থানের দ্বারা কোনো রকমের গুণা করা যাবে না, কোনো রকমের খারাপ জায়গার মধ্যে ব্যবহার করা যাবে না,
বরং চেয়ে শুধু বিবাহের মাধ্যমে আপনি লজ্জাস্থানকে আপনি কী করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, ইল্লা আলা আজওয়াজহিম আও মা মালাকাত আইমানুহুম, এছাড়া আপনি লজ্জাস্থানকে অবৈধ পন্থায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে মানুষে আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, অর্থাৎ যদি লজ্জাস্থানের গ্যারান্টি দেয় আর সে যদি জবানের গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ, যদি কোনো মানুষ লজ্জাস্থানের দ্বারা গুনাহ করে না আর জবানের দ্বারা গুনাহ করে না, আল্লাহ রাসূল বলছেন আমি তাকে যে আজমানুল্লাহুল জান্না, আমি জান্নাতের জিম্মাদারি দিব। আর দশ নম্বর গুণ ছিল কি, জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী, জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী। এই জন্য যারা জিকির বেশি বেশি করবেন, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ তালা তাকে কি করবেন, আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন, মাগফিরাত দিবেন। এবং এই জিকির সম্পর্কে একটা দোয়া আমি নিয়ে এসেছি, সেই দোয়াটা আমরা একটু বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে একটা জিকিরের একটা সুন্দর একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা বিরতি থেকে এসে আপনাদেরকে এই দোয়াটি বলে দিব ইনশাআল্লাহ, আর আপনারা আমাদেরকে এই দোয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই মুসনাদের প্রোগ্রামে। আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করেছি দশটা গুণ নিয়ে, যে পুরুষ এবং নারী, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যাদের মাঝে দশটা গুণ থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দিবেন, ক্ষমা দিবেন এবং মহাপুরস্কার দিবেন। এটা নিয়ে আমরা একটু সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করেছি। আর আজকে একটা দোয়া আপনাদেরকে আমি বলবো, যেটা হাদিসের মধ্যে এসেছে, যেটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুআউ হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা দোয়া আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শিখেছি, লা আদাহু, আমি কোনো সময় এই দোয়াটা ছাড়ি না। সুবহানাল্লাহ, কোনো সময় আমি এই দোয়াটি ছাড়ি না। এই দোয়াটি হইল কি, আল্লাহুম্মা জাআলনি উআযিমু শুকরাক ওয়া উকসিরু যিকরাক ওয়া আত্তাবিউ নসিহাতাক ওয়া আহফাযু ওয়াসিয়াতাক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা জাআলনি উআযিমু শুকরাক ওয়া উকসিরু যিকরাক واتبعوا نصيحتك واحفظوا وصيتك اللهم اجعلني اعظم شكرك واكثر ذكرك واتبع نصيحتك واحفظ وصيتك। যার অর্থ হলো, হে আল্লাহ আমাকে তৌফিক দাও আমি যেন তোমার শুকর বেশি করে আদায় করতে পারি, হে আল্লাহ আমাকে তৌফিক দাও আমি যেন তোমার শুকর বেশি করি এবং তোমার জিকির যেন আমি খুব বেশি করে করতে পারি, তোমার জিকির যেন আমি খুব বেশি করে করতে পারি এবং তোমার নসিহত যেন আমি এগুলোকে মানতে পারি। শুধু তো শুনলে হবে না, মানতে হবে, তোমার নসিহত যেন আমি পালন করতে পারি। এরপরে তোমার যে ওসিয়ত আছে এই ওসিয়ত যেন আমি রক্ষা করতে পারি, তোমার যে নির্দেশ আছে এই নির্দেশ যেন আমি রক্ষা করতে পারি। তাহলে এটা হইল কি, দোয়াটা হইল কি, আল্লাহুম্মা জাআলনি উআযিমু শুকরাক واكثر ذكرك واتبع نصيحتك واحفظ وصيتك। এটা হলো আজকের দোয়া। আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমি একটা জিনিস জানতাম স্যার, মৌজেন সালাম ফিরানি ফরে দূরশ্বরী মানে মাসুরা ফরার বাদে অন্যান্য দোয়া ফরা কত আন ফরা যায় সালাম ফিরানির বাদে? জি জি। সৈয়দুল ইস্তেবার ফরা দেব নে, এরপরে উদেন আরটা লাম মাইনি আসাল কাদিয়ান না লাকাল হামদা, এটা ফরা দেব নে। জি সৈয়দুল ইস্তেগফার মানে উদেন একটা আল্লাহ মাইনি আসাল কাদিয়ান না কা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদ সামাদ। জি জি জি, এটা ইসমে আজম। আর কোন দোয়া ফরা দেব না? জি জি।
আচ্ছা দোয়া করব। জি জি জাযাকাল্লাহ। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা একটা উত্তরের দিকে যাই, এরপরে আপনার কলের দিকে আসবো, আবারও কলের দিকে আসবো ইনশাআল্লাহ। যে বোন যে প্রশ্ন করেছেন, সালাম ফিরানোর পরে আপনি কতটুকু পর্যন্ত দোয়া করতে পারবেন, কি কি দোয়া করতে পারবেন? আসলে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তো আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরকম যে হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে এগুলো যে পড়তে হবে এরকম না, এগুলো আপনি যদি একসময় পড়তে পারেন না অসুবিধা নেই, কিন্তু পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক, আমরা উৎসাহিত করি আপনি এগুলো পড়বেন। এখন কথা হলো যে নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, এই নামাজের আপনি চাইলে সুন্নত পড়ার পরে একসাথে আপনি আরও যে অনেক আমল থাকে, নামাজের পরে তাসবিহ তাসবিহ ফাতিমি আছে, এরকম আপনার আপনার কিছু আমলগুলো আছে, এগুলো আপনি আয়াতুল কুরসি আছে, চাইলে আপনি সুন্নতের পরেও পড়তে পারেন। আর যে নামাজের পরে সুন্নত নাই, যেমন ফজরের পরে তার সুন্নত নাই, আসরের পরে তার সুন্নত নাই, আপনি এই এই একই সাথে পড়ে নেবেন। আপনি দোয়াগুলো পড়বেন, তাসবি পড়বেন, সুবহান আল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 33 বার পড়বেন, এরপরে 100 বার পূরণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, এরকম যে আমলগুলো আছে এগুলো আপনি করে নেবেন। আর আপনি বলছেন সাইয়দুল ইস্তেগফার পড়তে পারবেন কিনা, সাইয়দুল ইস্তেগফার তো হলো হাদিসের মধ্যে আসছে যে আপনার যে সকালে পড়লো দিনের বেলা পড়লো, সে যদি এই দিনে মারা যায় তাহলে সে ফাহুয়া মিন আহলিল জান্না, সে যদি রাত্রের বেলা পড়ে তাইলে আর যদি রাত্রে মারা যায় তাহলে সে আহলুল জান্না জান্নাত জান্নাতি। তাইলে আমরা চেষ্টা করবো ফজরের পরে একবার পড়ে নিব আর মগরিবের পরে একবার পড়ে নিব, ফজরের পরে একবার পড়ে নিব আর মগরিবের পরে একবার পড়ে নিব। আপনি প্রত্যেক নামাজের পরে চাই পড়লে কোনো সমস্যা নাই, পড়তে পারবেন, কিন্তু যেহেতু হাদিসের মধ্যে আসছে এটা আপনি চাইলে এই একবার পড়ে নিলে এই যে হাদিসের যে ফজিলত পেয়ে যাবেন, আপনি ফজিলতটা পেয়ে যাবেন ফজরের পরে একবার আর মগরিবের পরে একবার, বেশি পড়লে সমস্যা নেই। আর আপনি বলতেন ইসমে আজম, ইসমে আজম যেটা আছে এটা আমি বলছি, আমি একটা একজন কলার আছেন, এরপরে আবার আপনার এই এই কথার দিকে আসবো ইনশাআল্লাহ। জি কলার, আসসালামু আলাইকুম। জি জি হোক আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন, কোনো মানুষের কোনো বিনা কারণে সন্দেহ করা যায় এটা গুনাহ হইব না? জি জি আর কোনো প্রশ্ন আছে নাই? জাযাকাল্লাহ। জি জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো জি ভাই, আমি কইছি নমাজের পরে নাই নমাজের ভিতরে। আপনার প্রশ্ন, প্রশ্ন যেদিন গত সপ্তাহ না আগের সপ্তাহ হয়েছিল ইসমে আজম নাইনি, এটা তো দুয়ার আগে সারা পড়ি, তখন আপনি যেন হয়েছিল আরো তুহার মাঝে আর আলিফ আলিফলাম কইসল না নিতে, ইটার তো সারা দেখি ওগুলা আছে ঠিক আছে নি পড়া কিতাব, আপনি খোকা দেন কিতাব, আপনি কিলা পড়েন খোকা? আমার দেখা তো হয়তো না আর কোনো অজুও নাই, ইসমে আজম সারা জেস্টা বুক আনছি আমি দেশ বাংলাদেশ তো নাকি নুরানি ওজিফা কি সকাল সন্ধ্যার ইটার মাঝে আছে সারা ইসমে আজম ফরি আমি আর কি দোয়ার আগে নাকি ফরিয়া তো দূরে শরীর কথা ফরিয়া দোয়া করি। আপনার প্রশ্ন কিতা ওটা কই ঠিক আছে নি আস্তা পড়া আস্তা তো আপনি কিতা ফরেন আমি তো জানলাম না নো আপনি কিতা ফরেন ওই জন্য আপনি কইছেন ফরলা কি ওটা না আছে এর বাদে ও তিন কথাও আছে এই জন্য আমি ফরিলাম। ওই আমি কইছিলাম কি কোরআন শরীফের তিন সূরা থেকে তিনটা আয়াত কইছিলাম, ওই 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 জি, এর বাদে হাদিস থেকে একটা দোয়া কইছিলাম, আল্লাহ দিনা মানু তাত মাই নকলো বহুম বিজি কিল্লা সারা পড়তাম নি না খালি ও খতা কইয়া ফু দিতাম ভানি
আপনি আমরা লাগে দোয়া করেন জানো। নামাজের ভিতরে বলছেন উনি, আমরা নামাজের বাইরের কথা ঠিক আছে সমস্যা নাই, আমরা বলে দিলাম আর কি নামাজের বাইরে কি কি আমল করতে হবে এটা আমাদের ভিউয়াররা জানেন। এখন আমি বলবো নামাজের ভিতরে, নামাজের ভিতরে আপনি, আমি সবসময় বলি আপনারা হয়তো অনেকে জানেন যে আমি এত বেশি লম্বা দোয়া নামাজের ভিতরে করার পক্ষে না। কেন পক্ষে না? যে আমরা অনেক সময় আছে আপনার যে আরবিটা এটা তো আমাদের নিজের ভাষা না, অনেক সময় আছে পড়তে গিয়ে সমস্যা হয়, মিস্টেক হয়, আর বেশি যদি হয় তাহলে মানুষে এখন দেখেন নামাজই অনেকে পড়ে না। এখন যদি সে দেখে যে নামাজের মধ্যে এত লম্বা নামাজ বা এত বেশি দোয়া আছে তাহলে অনেক মানুষ ভয় করবে। এই জন্য আমি বলি যে আমরা যেভাবে আছে একবারে ধরেন আপনি নামাজের মধ্যে আমরা কি করি, আর তাহিয়াত পড়ি, এরপরে আল্লাহ সাল্লি আল্লাহ পড়ি, আল্লাহ বারিক আল্লাহ পড়ি, আল্লাহ ইন্নি জালামতু পড়ি, হ্যাঁ তাইলে আপনি এরপরে আমরা সালাম ফিরিয়ে দিই। এখন যদি আপনি চাইলে আপনি যদি পড়তে চান, যেমন হাদিসের মধ্যে সুযোগ আছে আপনি অন্য দোয়া এটার জায়গায় অন্যটাও পড়তে পারবেন, এটাও পড়তে পারবেন, কিন্তু আপনি তো এই জন্য যেমন ধরেন একটা দোয়া আছে এরকম আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المحيا والممات واعوذ بك من فتنه المسيح الدجال আপনি এটা পড়তে পারবেন, কিন্তু অনেক দোয়া আপনি চাইলে তো পড়তে পারবেন, কিন্তু আপনি যদি পড়তে লাগেন তাহলে হয়তো মিস্টেক হবে। তাহলে আপনি এই জন্য আমরা যে বলি যে নামাজের মধ্যে আপনি অ্যাটলিস্ট এতটুকু পড়েন যতটুকু আপনি কনফার্ম থাকেন, কিন্তু যদি আপনার মাঝে আপনার কনফিডেন্স আছে, আপনি শুদ্ধ আছে, আপনার কোরআন এবং হাদিসের দোয়ার উপরে আপনার আপনার এই সুন্দরভাবে আপনি পড়তে পারেন, তাহলে আপনি পড়লে সমস্যা নাই। এটা ছিল নামাজের ভিতরে, নামাজের ভিতরে আপনি এই আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বারিক আল্লাহর পরে আপনি চাইলে কিছু দোয়া করতে পারবেন, এটা সুযোগ আছে, আপনার সুযোগ আছে। এরপরে আপনি বলছেন সাইয়দুল ইস্তেগফার, যেটা তো সাইয়দুল ইস্তেগফারও আপনি নামাজের ভিতরে চাইলে পড়তে পারবেন, হ্যাঁ কিন্তু কথা হলো আমরা নর্মাল এইরকম আমরা তো বলি না যে নামাজের যে আপনার যে আমরা যে নামাজের কথা বলি সাইয়দুল ইস্তেগফার তো নর্মাল আমরা শিখাই না, কেন এটা তো এই অনেক দোয়া আছে, এগুলো যদি দোয়ার কথা বলি তাহলে তো নামাজটা অনেক সময় আছে মানুষের জন্য কঠিন হয়ে যেতে পারে। এই জন্য আমরা নামাজকে একবার ইজি রাখতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ শুনলেই বলে না নামাজটা এত কঠিন না, হ্যাঁ আমি 2 মিনিটে 2 রাকাত পড়তে পারবো, 3 মিনিটে 2 রাকাত পড়তে পারবো, 4 মিনিটে 4 রাকাত পড়তে পারবো, হ্যাঁ ইজিলি যাতে পড়তে পারে। এরপরে ইসমে আজমের কথা বলছেন, ইসমে আজম যেটা এটাও আপনি কি আছে ইসমে আজম, আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছেন, দুজনের উত্তরটা হয়ে যাবে এরকম যে ইসমে আজম যেটা আপনি পড়তে পারবেন, আপনি ইসমে আজম আপনি এটা মানে কি যেমন কোরআনে করিম থেকে আমি 3টা আয়াত আপনাদেরকে বলেছিলাম, 3টা আয়াত বলেছিলাম, এর মধ্যে একটা আয়াত হইল যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এরপরে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরপরে ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম, ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম, এরপরে একটা হাদিসের দোয়া, হাদিস থেকে দোয়া বলেছিলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াগুলো পরে আপনার মনে যা আছে এটা বলেন, হাদিসের মধ্যে আসছে, এরপরে যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হবে, আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন। তাইলে এটা গেল। এরপরে সাজদার মধ্যে আপনি বলছেন, একজন প্রশ্ন করেছিলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা পড়তে পারবেন। আরও কোরআনের যে দোয়াগুলো আছে এগুলো পড়তে পারবেন,
যদি আপনি শুদ্ধ বলতে পারেন, শুদ্ধ বলতে পারেন তাহলে আপনি পড়তে পারবেন, যদি আপনি কোরআন এবং হাদিসের দোয়াগুলো আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে বিনা কারণে যদি আপনি সন্দেহ করা যাবে কি না, আপনি কেন সন্দেহ করবেন, আপনি আরেকজনকে সন্দেহ করবেন কেন? সন্দেহ করা এটা আমাদের অনেক বড় একটা, আমাদের সামাজিকভাবে আমাদের একটা রোগ, আমরা মানুষকে সন্দেহ করি, আমরা মানুষকে সন্দেহ করি। এমনকি মানুষ যদি আপনি নিশ্চিত থাকেন একজন মানুষ আপনাকে কিছু করছে, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে মাফ করে দেন। কেন মাফ করে দিবেন? আপনি তাকে মাফ করে দিবেন এই নিয়তে মাফ করে দিবেন যে আপনি যে অনেক মিস্টেক করতেছেন আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। আপনি এই নিয়তে মাফ করে দিবেন, সে আমার সাথে দুর্ব্যবহার করছে, আমি তাকে মাফ করে দিলাম, কেন মাফ করে দিলাম, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তাহলে সন্দেহ করা এটা এটাই হলো গ্যারি যে বলা হয়েছে যে সুরাতুল হজরাতের মধ্যে বলা হয়েছে যে তোমরা এগুলো থেকে দূরেই থাকো, এগুলো থেকে পরহেজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাল যন, অধিকাংশ ধারণা থেকে তোমরা মানুষকে যে ধারণা করে কিছু বলবো না, ধারণা করে মানুষকে মন্দ কিছু ধারণা করবো না, মন্দ ধারণা করবো না। কেন? অনেক ধারণা ভুল হতে পারে, অনেক ধারণা ভুল হয়। জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি জি, আপনারা ভালো আছেন? আমি একটা জানতে চাইছিলাম, ও জানে ধরো যারা দুনিয়াত নাই, মা বাপ ওর হরি দাদা দাদির যারা দুনিয়াত নাই, তারা রোহানের উপরে যে নওয়াজ নকল নওয়াজ পড়িয়া এটা তা খিলা আর কি দেওয়া, ওটা তার বুঝতাম সে রাখে যে দুই রাত নকল নওয়াজ পড়িয়া সকল মুদার নামে দেওয়া যায়নি, ওইলা খোয়া যায়নি, কিবা খিলা খুঁয়া দেওয়া আর কি, ওটা তা বুঝতাম চাইছিলাম আমি। যে বোন প্রশ্ন করেছেন, একজন বোন প্রশ্ন করেছিলেন হার্টের সমস্যার জন্য, আপনি আমি বলেছিলাম একদিন অনেক কয়েক প্রোগ্রামে বলেছি যে আপনাদের যারা হার্টের সমস্যা আছে আপনি এই একটা আয়াত আমি বলেছিলাম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এটাকে আপনি 41 times পরে পানির মধ্যে ফু দিবেন এবং পানিটা পান করবেন, হয়তো ইনশাআল্লাহ 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 এই আয়াতের বরকতে, এই আয়াতের বরকতে আল্লাহ তালা হার্টের সমস্যাকে আপনি দূর করবেন। এরপরে তো আপনি, আমি বলছিলাম হার্টের সম্পর্ক যে সময় হেডকোয়ার্টারের সাথে হবে, আল্লাহর সাথে হবে, আপনি যে সময় আল্লাহকে আল্লাহ আল্লাহ শব্দ বলবেন, আল্লাহ আল্লাহ শব্দ বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। আর আপনি ইসমে আজম পরেও দোয়া করতে পারেন, ইসমে আজম করে দোয়া করতে পারেন, আল্লাহ আমার হার্টের সমস্যাকে দূর করে দাও, ইসমে আজম যে আমি যেটা বলছি এটা বলে আপনি দোয়া করতে পারবেন। আর একজন বোন প্রশ্ন করেছেন, যারা দুনিয়াতে থেকে চলে গেছেন এদের জন্য আপনি কি নফল নামাজ পড়ে আপনি কি দোয়া করতে পারবেন কি না? অবশ্যই আপনি নফল নামাজ পড়ে দোয়া করবেন, এইরকম করবেন, নিয়ত করবেন যে আপনি নামাজের প্রথমে এরকম বলবেন যে আমি দুই রাকাত নামাজ আমার মা বাবা যারাই যাদেরকে আপনি চান শরীক করতে চান যে আমার মা বাবার জন্য আমি পড়ছি, হে আল্লাহ এই নামাজ আমি তাদের ইসা আলাইহিস সালামের জন্য পড়ছি, নফল দুই রাকাত নামাজ আপনি পড়বেন এবং এটা সব দিয়ে দেবেন। অথবা নামাজ পড়ে নিলেন, প্রথমে দুই রাকাত নফল পড়ে নিলেন, এরপরেও বলতে পারেন হে আল্লাহ এই যে দুই রাকাত নফল নামাজ পড়লাম এই সব তুমি আমার বাবার কবরের মধ্যে দিয়ে দাও, মার কবরে দিয়ে দাও, আমার বাপের খানদান, আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শ্বশুরি এদের কবরের মধ্যে দিয়ে দাও, আপনি এটা বলতে পারবেন। তাইলে এরকম নামাজের আগেও নিয়ত করতে পারেন যে আমি আমার মা বাবার ইসা আলাইহিস জন্য আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি, অথবা নামাজ পড়ার পরেও আপনি ইসা আলাইহিস সব করতে পারবেন। এরপরে আপনি এই যে কি আছে সূরা ইয়াসিন আপনি কোন টাইমে পড়তে পারবেন? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন এটা সকালের বেলা পড়া হাদিসের মধ্যে আসছে, যদি কেউ দিনের বেলা পড়ে তাহলে আল্লাহ তালা এই সূরা ইয়াসিন পড়ার কারণে পুরা দিনের তার হাজত এবং নিড আল্লাহ তালা এগুলোকে পূরণ করে দিবেন, আল্লাহ তালা তার পুরা দিনের যে প্রয়োজন আছে এই প্রয়োজনকে মিটাইয়া দিবেন। আজকে আমি আপনাদের সামনে যে বলছিলাম যে 10টা গুণ সম্পর্কে বলেছিলাম যে কোরআনে করিমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত, আপনারা চাইলে এটা বের করতে পারেন, আপনারা পরেও একবার দেখতে পারেন, এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। 10টা গুণ যে গুণে যারা গুণী হবে আল্লাহ তাদেরকে মাগফিরাত দিবেন, আল্লাহ তাকে মহা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর গুণ ছিল মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, 2 নম্বর গুণ ছিল মুমিন পুরুষ এবং মুমিন নারী, আর 3 নম্বর গুণ ছিল যে আপনার
যারা অনুগত পুরুষ এবং অনুগত নারী, আর 4 নম্বর গুণ ছিল সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, 5 নম্বর গুণ ছিল ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, 6 নম্বর গুণ হলো বিনয়ী পুরুষ আর বিনয়ী নারী, আর 7 নম্বর গুণ হলো দানকারী পুরুষ এবং দানকারী নারী, 8 নম্বর গুণ হলো রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, 9 নম্বর গুণ হলো লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ আর লজ্জাস্থান হেফাজতকারী নারী, 10 নম্বর গুণ হলো জিকিরকারী পুরুষ আর জিকিরকারী নারী। এই 10 গুণ সর্বশেষ হলো জিকিরের গুণ। জিকিরে আল্লাহ তাআলা একবারে সহজ করে দিয়েছেন, আপনি ওযু নাই তবু আপনি পড়তে পারবেন। আপনি ট্রেনে গেছেন, বাসের মধ্যে আছেন, হাঁটতেছেন, জবে যাইতেছেন, ড্রাইভিং করতেছেন, আপনি চাইলে জিকির করতে পারবেন। এই জন্য জিকির সর্বোত্তম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছিলেন সর্বোত্তম মানুষকে, তখন আল্লাহ রাসূল বলছেন মান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে বেশি বেশি করে কি করে লম্বা লাইফ পাইছে কিন্তু নেক আমল বেশি করছে। এই জন্য জিকির, যেটা জিকির বেশি বেশি করে করতে হবে। আর এই 10 গুণ যদি আমাদের মাঝে থাকে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য মাগফিরাত রেডি করে রেখেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে আজরে আজিম দিবেন, মহা পুরস্কার দিবেন, মহা পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দিবেন এবং মহা পুরস্কার দিবেন। সম্মানিত ভিউয়ার, আমরা প্রোগ্রামের পরে শেষের দিকে চলে এসেছি। আমরা সবাইকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যে কথা, জি আমাদের সাথে একজন কলার আছেন, জি কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করি, আমি যেন বহুত নজর লাগলে মাঝে অন্যান্য বাচ্চাতে কথাবার্তা উনন না বহুত বেশি না, এটার কোনো দোয়া আছে? জি কিতা কইলা আবার হোক বহুত নজর, জি নজর লাগলে কোনো দোয়া আছে না বহুত নজর ফড়ি মা বাপে ফড়িটা? জি 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 খুইমুন ইনশাল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন নেই? জি না, ওটাও আমার প্রশ্ন। জাজাকাল্লাহ। জি জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি ভালো আছি। জি হকাতার প্রশ্ন কি? আচ্ছা আমার একটা জিকাইতাম, আমি একটা নমাজর বিষয়, আমি দিন ও সালেন সালেন রবি একজন ফুজুরে কইছে তা দিন জোরর নমাজর আইবার আগে 4 রাকাত নমাজ, আমি নাম কইছি না, আমি নামটা ভুলি লাগছি, তাই আপনি আমার জি জি ঠিক আছে, আপনি যে কই মনে জি আমরা একটা উত্তরের দিকে যাই, যে একজন বোন প্রশ্ন করেছেন বদনজর, বাচ্চারা কথা শুনে না, এটা শুধু যে বদনজর এই জন্য যে হবে এরকম না, এমনিও হতে পারে, এমনিও হতে পারে দুষ্টামি করে বাচ্চারা বা কথা শুনতে চায় না তাদের, তার একটা এমনও হতে পারে আর বদনজরও হতে পারে। তাহলে বদনজরের জন্য আপনি এই আপনার আমি একটা দোয়া বলেছি আপনাকে, যে আপনি ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লাইয়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি আবারও বলছি, এই আয়াতটা আপনি কয়েকবার পরে আপনি তাকে ফু দিবেন অথবা আপনি পানি পান করাবেন। ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. একবারে সহজ, আরেকটা বলি যে সূরা আল ফাতিহা আপনি 7 বার পড়ে, প্রথমে দুরুদ শরীফ পড়বেন, 3 বার পড়বেন, সূরা ফাতিহা খুব সুন্দর করে 7 বার পড়বেন, আবার দুরুদ শরীফ 3 বার পড়ে পানির মধ্যে ফু দিবেন, এই পানি পান করাবেন, ইনশাআল্লাহ এর দ্বারা বদনজর দূর হয়ে যাবে। আর জোহরের নামাজের আগে, জোহরের নামাজ ঢোকার আগে, এই টাইপের তো নামাজ পড়া নিষেধ, আপনি হয়তো শুনতে হয়তো ভুল করছেন, এরকম না, এরকম এরকম কথা হয়তো হতেই পারে না। জোহরের নামাজের আগে অর্থাৎ শুরু হইবার আগে যে টাইমটা, এটা হলো মিড ডে, এই টাইমে নামাজ পড়া হারাম, 3 টাইমে নামাজ পড়া হারাম, সহি হাদিসের মধ্যে আসছে এই টাইমে নামাজ পড়া যাবে না। হ্যাঁ জোহরের নামাজ শুরু হওয়ার পরেই 4 রাকাত নামাজ পড়া, এটার ফজিলত আসছে হাদিসের মধ্যে, এটাই মনে হয় বলছেন। জোহরের নামাজ ঢুকার পরে আমরা যে জোহরের আগের 4 রাকাত পড়ি, এটার কথাই আসছে হাদিসের মধ্যে, এটার ফজিলত আসছে। এই জন্য আপনি চাইলে এই জোহরের আগের যে 4 রাকাত আছে এই 4 রাকাত আপনি পড়তে পারবেন, এটার এটা আপনি অবশ্যই পড়বেন। আর আমরা আজকে যে আপনাদের সামনে যে সূরাতুল আহজাবের থেকে যে 10টি গুণ বললাম, এর মধ্যে সর্বশেষ গুণ যেটা আমি বলছিলাম জিকির, যেটা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীর ওয়াজ্জাকিরাত, এই যে জিকির যেটা, এটা অবশ্যই অবশ্যই অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে, এবং এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা ইজি করেও দিয়েছেন, যে এটা ইজি করে দিয়েছেন, কেন ইজি করে দিয়েছেন, যাতে আমরা কী করতে পারি এটাকে আমরা সহজে, আমরা বেশি করে আমরা এটা করতে পারি। যেমন একটা হাদিসের মধ্যে আসছে যে সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনটা অগ্রগামী হয়ে গেছে, জিজ্ঞেস করা হলো মুফাররিদুন কারা, বলা হলো যারা কী করে
আযাকিরুন আল্লাহ কাসীরা, যারা বেশি করে কি করে জিকির করে, যে সমস্ত পুরুষ এবং মহিলা বেশি করে জিকির করে। এরপরে আর একটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা এত বেশি জিকির করো যে মানুষই তোমাদেরকে পাগল মনে করবে, এত বেশি তোমরা জিকির করো মানুষই তোমাদেরকে পাগল মনে করবে। এরপরে আরেকটা জিনিস আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আমাকে এমন একটা বলেন যে জিনিসটা আমি কি করতে পারি, সহজে বেশি করে করতে পারি। আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার জবানকে জিকিরের দ্বারা বেশি সম্পৃক্ত রাখো। এই জন্য আসুন আমরা সবাই জিকির, যেটা আমরা আফসোস করব, হ্যাঁ আমাদের দুনিয়াতে অনেক টাইম আমরা লস করছি কিন্তু আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করলাম না, এই জন্য আমাদের ফ্রি টাইমটাকে কাজে লাগাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে সাকসেস দিবেন, আখেরাতের মধ্যে সাকসেস দিবেন। আপনারা আমাদের প্রোগ্রাম যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের এই আগামী প্রোগ্রাম আপনারা আমাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রামের সাথে থাকবেন, এবং আপনারা ইউটিউবের মধ্যে আমাদের এই প্রোগ্রামকে মসনুন দা ইকরা বাংলা মসনুন দা যদি সার্চ করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করি আপনারা আমাদের এই প্রোগ্রাম যেন আল্লাহ তালা কবুল করেন, আপনাদের শোনাকে আমাদের বলাকে যেন কবুল করেন। আশা করি আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।